উত্তম মঞ্চ আলো করে বাণী বিদ্যাপীঠের আয়োজিত অ্যানুয়াল সোশ্যাল ফেস্টিভ্যাল মনে রাখার মতো। নতুন ভাবনায় মাটির কলসির উপর ভারতনাট্যম ও উড়িষি নৃত্য পরিবেশন পৌলমী ম্যাডামের ভাবনায় সে যেন মন ছুঁয়ে গেল। আপনারা চোখ রাখুন বেঙ্গল টুডে নিউজের পর্দায়, দেখাবো সেই সব কিছু মুহূর্ত। অন্ধকারের নিবিড় কালো জল, অন্ধকার থেকে আলোয় আর আলোয় থেকে আলোকিত হওয়ার জন্যই তো প্রতি বছরের মতো এবছরেও বাণী বিদ্যাপীঠের এই বাৎসরিক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ, তার সঙ্গে নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করার আগে আপনারা সকলেই জানেন যে দুবছর আমরা অতিমারির জন্য অনেক প্রিয়জনকে আমরা আমাদের মধ্যে থেকে হারিয়েছি এবং এখানে বাণী বিদ্যাপীঠ স্কুলেরই দিগন্তিকা খুব সুন্দর পারফরমেন্স করত, ওকেও আমরা হারিয়েছি। ওর প্রতি আমরা নীরবতা পালন করব এক মিনিট। আর আজকের এই সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা পরিচালনায় রয়েছে শ্রীমতী পৌলমী বেরা, রূপসজ্জায় রয়েছে আর আলোকসজ্জায় রয়েছে পাবন পাল এবং বাদল সাউ, সঞ্চালনায় রয়েছে অঞ্জন চন্দ্র এবং আমি পারমিতা সরকার, আর রয়েছেন তো আপনারা। আচ্ছা ম্যাডাম, আজকে যেই যে অনুষ্ঠান আপনি উত্তম মঞ্চে করতে যাচ্ছেন, তো যেভাবে আপনাদের প্রশিক্ষণ দিয়ে আপনি আপনার সংস্থা থেকে আরো বিরাট কিছু করতে চাইছেন, স্টুডেন্টদের যে কি বার্তা দিতে চান সেটা যদি একটু বলেন। আমি স্টুডেন্টদের বার্তা দিতে চাই যে আমাদের এটা ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে, সাথে ফোক রবীন্দ্রনৃত্য সবই করানো হয়, কিন্তু স্টুডেন্টদের বার্তা দিতে চাই যে শুধুমাত্র পড়াশোনা না, শুধু স্টুডেন্ট না না, আমি তাদের পেরেন্টসদেরও এটা বলতে চাই, শুধু পড়াশোনা সারাদিন করলে হয় না, সাথে এই অ্যাক্টিভিটিগুলোও দরকার হয়, কারণ এগুলো করলে সমস্ত বাচ্চাদের যেমন ব্রেন খোলে, ওদের ব্রেন খুব স্বতঃস্ফূর্ত হয়। যেমন একটা ডান্সের কোনো কোরিওগ্রাফ করছে, আমি করে ওদেরও করতে বলি, ওরা করলো মানে কি, ওদের ব্রেনটা খুললো, মানে ওরা একটা কাজ করতে শিখলো, মানে এটা মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে ওরা কাজটাও শিখছে। আর যা আমাদের সব এখন তো দুবছর কোনো প্রোগ্রামও হয়নি, কিছু হয়নি, এই সিচুয়েশনের পরে আবার সবাই এসছে, তাতে সবাই প্রাণ দিয়ে দিচ্ছে। আমার এই নাচের স্কুলটা বহু বছরের, আমার দাদুর আমার, ঠিক আছে, আমি আমি হচ্ছে আমি আছি 2000 সাল থেকে, মানে 22 বছর হচ্ছে বাণী বিদ্যাপীঠের স্কুলে আমি বহু বছর, ওদের সঙ্গে নানান অনুষ্ঠানের সঙ্গেও জড়িত, আমি এখানে কত্থকটা শেখাই মেনলি। আমাদের স্কুলে একদম ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটি বাচ্চা কিন্তু খুব ডিসিপ্লিন, এবং শুধু বাচ্চাগুলো নয় তাদের প্যারেন্টসরাও, আমরা যেভাবে ওদের রিহার্সালে ডাকি, ক্লাসে করাই, প্রত্যেকে কিন্তু ভীষণ কোঅপারেশন করে, এবং ক্লাসিক্যালটাই আমরা এখানে বেশি জোর দিই, তারপরে ফোক রবীন্দ্রনৃত্য সব রকম শিখি, এবং তাদের প্রত্যেকটি সাবজেক্টের একটা পরীক্ষারও ব্যবস্থা আছে, হোয়াটসঅ্যাপেও আছে, ফেসবুকেও আছে, দেওয়া আছে সবই, পৌলমীর সঙ্গে ওরা যোগাযোগ করে নেয়। আজকে আমাদের প্রোগ্রামের একটা নতুন আকর্ষণ হলো, যেটা আমার ভাবনায় সেটা হচ্ছে জালার ওপরে ব্যালেন্স করে ভারতনাট্যম আর ওড়িশির একটা শ্লোকের ওপরে নতুন আইটেম আমি করেছি, চেষ্টা করেছি ওরা যাতে ভালো করে, জানি না কতটা ভালো করতে পারবে, তাও আমি চেষ্টা করেছি, ওরাও প্রচণ্ড চেষ্টা করেছে। আমি এর আগেও মাথায় হাড়ি ব্যালেন্স করে আমি নিজে ওড়িশি নৃত্য করেছিলাম, তো সেটার ভাবনাকেই আমি নিচে রেখে তার উপরে দাঁড়িয়ে ব্যালেন্স করে এবছরে আমি নতুন এই নৃত্যটা করেছি, তো আশা করি ভালো লাগবে, এটাই আমার এবছরের নতুন ভাবনা।
সবাই যদি আমার সাথে সহযোগিতা না করতো আমার পক্ষে সম্ভব হতো না।